আজকের প্রতিবেদন মাশরুম। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে মাশরুমের কী কী উপকারিতা রয়েছে আর অপকারিতা সম্পর্কে হয়তো কিছু কিছু জানেন। আজকে আপনাদের বিশদে জানাবো। মাশরুম বেশিরভাগই নিরামিষ ভোজীদের প্রিয় একটি সবজিতে পরিণত হয়েছে। খুবই সুস্বাদু খেতে আর শরীরের জন্য প্রচণ্ড ভালো। পুষ্টিতে সমৃদ্ধ এটি স্যালাড, সবজি, স্ন্যাক্স যেমনভাবে ইচ্ছা খাওয়া যায়। এবারে উপকারিতাগুলো এক এক করে বলছি, আপনারা জেনে নিন। ভিটামিন ডি শরীরের জন্য প্রচণ্ড উপকারী আর খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা জানেন। খুব কম সবজি আছে যার মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, আর মাশরুম হলো একটি অন্যতম ভিটামিন ডি যার মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে। সেলেনিয়াম রয়েছে এই ভিটামিন ডি এর পাশাপাশি মাশরুমের মধ্যে। সেলেনিয়াম শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। এটি ফ্রি র্যাডিকাল দ্বারা সিক্ত ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে, তার পাশাপাশি ইমিউন সিস্টেমকে খুব ভালোভাবে রক্ষা করে। মাশরুমের যে প্রচুর পরিমাণ সেলেনিয়াম, সুতরাং বুঝতেই পারছেন এটি কত উপকারী। এটি আপনি নানাভাবে খেতে পারেন। আপনার খাদ্য তালিকায় অনেক ধরনের জিনিস অন্তর্ভুক্ত করা যেতে পারে। মাশরুম একটি সহজলভ্য এবং সহজ পদ্ধতিতে এটি খাওয়া যায়। এটি ওজন কমাতে সাহায্য করে। 5টি মাশরুমে মাত্র 20-22 ক্যালোরি থাকে, সুতরাং মাশরুম খেলে পেট ভরে। অথচ আপনার জাঙ্ক ফুড খাওয়ার যে অতিরিক্ত ইচ্ছে সেগুলো থাকে না, কারণ আপনার পেটটা ভরে যায়। উপকারিতা অনেক বেশি। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন অ্যান্টিঅক্সিডেন্ট কী করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালগুলি শরীরের যে বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে, যেটা ক্যান্সারের এবং হৃদরোগের মতো রোগকে প্রতিহত করে। এগুলি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আপনাকে বার্ধক্যজনিত ক্ষতি থেকেও রক্ষা করে। সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা মাশরুমে প্রচুর পরিমাণে থাকে, তাই মাশরুম খাওয়া প্রচণ্ড উপকারী। হার্ট খুব ভালো রাখে, কারণ অতিরিক্তভাবে পুষ্টি উৎপাদনে রয়েছে যা সেই ক্যালোরি কমাতে সাহায্য করে, মাফ করবেন, কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে এবং আপনার রক্ত নালীগুলোকে পরিষ্কার রাখবে, যেখানে কোলেস্ট্রল জমতে দেবে না। এটা খুব উপকারী একটি খাদ্য তালিকায় আপনারা রাখতেই পারেন মাশরুম। চুল বা ত্বক, এটিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মাশরুমে প্রচুর পরিমাণে তামা থাকে। তামা স্বাস্থ্যকর চুলের জন্য, আর মাশরুমের মতন তামা সমৃদ্ধ খাবার খেলে ত্বকে কোলাজেন তৈরি হয়, যেটা তারুণ্য বজায় রাখে বা উজ্জ্বলতা বজায় রাখে। বিটা গ্লুকাগন নামে একটি পরিচিত এক ধরনের ফাইবার বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে যে পাওয়া গেছে মাশরুমের মধ্যে। গবেষণা বলছে বিটা গ্লুকাগনকে সাধারণ ক্যান্সার বা উচ্চ কোলেস্ট্রলের চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়, আর এটা প্রচুর পরিমাণে রয়েছে মাশরুমে। এবারে মাশরুমের অপকারিতা জেনে নিন। অপরিচিত বুনো মাশরুম খাওয়া ঠিক নয়, কারণ এর কিছু প্রজাতি বেশ বিষাক্ত। বেশিরভাগ উজ্জ্বল বর্ণের যে মাশরুমগুলো রয়েছে সেগুলো বিষাক্ত হয়ে থাকে। এছাড়া অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালো প্রজাতিগুলোও বিষাক্ত। বিষাক্ত প্রজাতিগুলো ব্যাসিডিওস্পোর বেগুনি রঙের। বিষাক্ত মাশরুম কখনও প্রখর রোডে জন্মায় না, এটা মনে রাখবেন। কাঠের উপর জন্মায় এমন প্রজাতিগুলো কিন্তু বিষাক্ত, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন। সুতরাং এগুলোকে আপনারা এড়িয়ে যাবেন। যেগুলো খাবার সেগুলোই আপনারা খাবেন। সমস্ত রকম মাশরুম কিন্তু খাওয়া যায় না। আজ এ পর্যন্তই। আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।